বন্যা ঝড় খরা দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গোটা বিশ্ব। একের পর এক ঘূর্ণিঝড় আর বন্যায় এশিয়ার দেশগুলো বেশিরভাগ ক্ষতির সম্মুখীন। টানা 40 দিনের দাবানলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বনাঞ্চল যেমন পুড়েছে, তেমনি তুষার ঝড়ে হয়েছে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তনের ফলে ভারত পাকিস্তানে বন্যা, আফ্রিকার খরা, ইউরোপের তাপপ্রবাহে বহু মানুষ হারিয়েছে প্রাণ। 2022 সাল, অনাবৃষ্টি ও খরার ভয়াবহতা, বন্যা, মারাত্মক দাবানল এবং অতিপ্রবল ঝড়ের বিধ্বংসী প্রভাবকেও ছাপিয়ে গেছে। আফ্রিকায় অনাবৃষ্টি আর খরায় 2 কোটিরও বেশি মানুষ অনাহারে ভুগছে। জলবায়ু পরিবর্তনের ফলে কমছে আবাদি জমির পরিমাণ, সেই সাথে পাল্লা দিয়ে মারা যাচ্ছে গবাদি পশুও। শুধু ইউরোপেই এবছর প্রচণ্ড তাপপ্রবাহে 20,000-এর বেশি মানুষ মারা গেছে। এদিকে কোথাও কোথাও পারদের মাত্রা উঠেছিল 50 ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুত হয়ে 10 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়েছেন। 2050 সালের মধ্যে সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকায় 14 কোটি 30 লাখ মানুষ বাস্তুচ্যুত হবে বলে আশঙ্কা জাতিসংঘের। 2022 সালে পাকিস্তানে দেখা গিয়েছিল সর্বগ্রাসী বন্যা, মারা যায় 1,200 জন আর আহত হয়েছে অন্তত 3,500 মানুষ। বন্যায় পাকিস্তানের 33% এলাকা পানিতে তলিয়ে যায়। অপরদিকে ভারতের বন্যায় কমপক্ষে 175টি গ্রাম এবং 100 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। দাবানলে যুক্তরাষ্ট্রে 1,21,000 একরেরও বেশি বন পুড়ে যায়। নিউ মেক্সিকোতে 40 দিন ধরে জ্বলে এই আগুন। আবার বছর শেষে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ গেছে অসংখ্য মানুষের। এমন পরিস্থিতিতে নভেম্বরের মিশরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন COP27-এ 198টি দেশ লস অ্যান্ড ড্যামেজ নামে একটি তহবিল গঠন করে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এশিয়া মহাদেশ। 2023 সালের মানবিক সহায়তার জন্য $5,150 কোটি খোঁজ করছে জাতিসংঘ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগামীতে তীব্র খাদ্য সংকটের মুখে পড়বে 53টি দেশের অন্তত 222 মিলিয়ন মানুষ, যার মধ্যে 45 মিলিয়ন অনাহারের সম্মুখীন হওয়ার সংখ্যা জাতিসংঘের। মিনা ফেরদৌস, DBC News Desk।